হাতে গোনা কয়েকদিন পর অনুষ্ঠিত হতে চলেছে বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গাপূজা। ইতিমধ্যে ইউনেস্কোর হেরিটেজ তকমা পেয়েছে এই রাজ্যের দুর্গাপূজা। দুর্গাপূজার আগে এলাকা পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে তৎপর তৃণমূল কংগ্রেস। মঙ্গলবার পূর্ব বর্ধমান জেলার বর্ধমান 2 নম্বর ব্লকের বৈকুণ্ঠপুর 2 নম্বর গ্রাম পঞ্চায়েতের পক্ষ থেকে জনবসতি এলাকায় রাস্তাঘাট, বাসস্ট্যান্ড, হাসপাতাল চত্বর পরিষ্কার করতে নেমে পড়েন তৃণমূল কংগ্রেসের কর্মীরা। এদিন বৈকুণ্ঠপুর 2 নম্বর গ্রাম পঞ্চায়েতের প্রধান গোপাল বিশ্বাস জানান, বাঙালির সবচেয়ে বড় উৎসব দুর্গাপুজো, সেই দুর্গাপুজোকে হেরিটেজ তকমা দিয়েছে ইউনেস্কো। তাকে সম্মান জানাতে তারা সমস্ত এলাকা পরিষ্কার পরিচ্ছন্ন করছেন। আজকে সারা পশ্চিমবাংলায় যত বাসস্ট্যান্ড আছে, বিশেষ জনসব পথ আছে, যে সমস্ত জনবহুল যেসব এলাকায়, সেইসব এলাকায় আজকে সাফাই অভিযান চলছে। বৈকুণ্ঠপুরদি গ্রাম পঞ্চায়েত অন্তর্গত এই বাসস্ট্যান্ডটি, তাই আমরাও এখানে সাফাই অভিযান করছি। এরকম কর্মসূচি কেন? এরকম কর্মসূচি আজ বাদে কাল বাদে পরশু ভারত মানে বাঙালির শ্রেষ্ঠ উৎসব তথা সর্বভারতীয় ক্ষেত্রে সবাইকে শ্রেষ্ঠ উৎসব, যাতে করে দিদিমণি ইউনেস্কো পুরস্কারও পেয়েছে, সর্বভারতীয় ক্ষেত্রে এই দুর্গাপুজো বিশাল নাম করেছে, সেই উপলক্ষে সর্বত্র পরিষ্কার পরিচ্ছন্ন রাখা আমাদের তৃণমূল কংগ্রেসের পক্ষে এবং সকলের পক্ষেই মঙ্গলকর, এই জন্যই আমরা এই প্রোগ্রাম করছি। বাসস্ট্যান্ড ছাড়া আর কোথাও কোথাও কর্মসূচি করবে চিন্তা ভাবনা করছে? আজকে সমস্ত রাস্তায় মানে যেসব রাস্তায় লোক বসতি বেশি, বাজার, হাট, বাসস্ট্যান্ড, এগুলো আজকে করব। কালকে আমরা সমস্ত ICDS এবং হেলথ সেন্টার, হসপিটাল এগুলোতে করবো। বর্ধমান থেকে পিন্টু প্যাটেলের রিপোর্ট, আনন্দবার্তা।